দেশে করোনা টিকা পাওয়ার বয়স 18 বছর করার চিন্তা ভাবনা করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এই তথ্য জানিয়ে বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন সংকটাপন্ন করোনা রোগীদের বেশিরভাগই টিকা নেননি। দেশে বর্তমানে পর্যাপ্ত টিকার মজুদ আছে বলেও জানান তিনি। পরগাজমের রিপোর্ট। সকালে কয়েকটি সরকারি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। কথা বলেন সাংবাদিকদের সাথে। এখানে যত রোগী ভর্তি আছে দেখলাম, মুদ্রাতেও যত দেখলাম, যারা ভর্তি আছে তাদের সিংহভাগ রোগী ইয়ে নেন নাই, ভ্যাকসিন নেন নাই। বয়স্ক রোগী কিন্তু তারা ভ্যাকসিন নেন নাই। তো যারা ভ্যাকসিন নেন নাই তাদের আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তো ভ্যাকসিন নেওয়াটা জরুরি ছিল, অথচ তাদের বয়স কিন্তু সবারই 50 করে যাদেরকে দেখলাম। তারা নেন নাই কেন আমি জানি না। কয়েকজনের সাথে কথা বললাম, বললেন যে কেউ বলছে ভয় নেয় নাই, কেউ বলছে যে গা করে নেই, মনে করছে এটা গ্রামের রোগ, গ্রামেই থাকবে। আর এখন যারা রুগী আসছে সব বাইরে থেকে রুগী আসছে, শহরের রুগী নাই। কিন্তু টিকা পাওয়ার বয়সসীমা নিয়েও কথা বলেন তিনি। অচিরে আমরা একটা ঘোষণা দিব, এটা দিয়ে আমরা বয়সটাকে এমনিতেও আপনারা জানেন কমে আছে 30-তে নিয়েছে, আমরা চাচ্ছি 18 পর্যন্ত নিয়ে আসার জন্য। করোনার ঊর্ধ্বগতির এই সময়ে ডেঙ্গু জ্বরেরও প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা এবং ডেঙ্গু দুটা বুঝে উঠতে না পারার কারণ হচ্ছে যে অনেকগুলো উপসর্গই আছে এটার, ওভারলেপিং, মানে একটার সাথে আরেকটা মিশে যাচ্ছে। তবে আমাদের দিক থেকে, ডাক্তারদের দিক থেকে আমরা চেষ্টা করছি দুটাকে আলাদা করার। যে সমস্ত জায়গাগুলোতে এটার প্রকোপ বাড়ছে সেই সমস্ত জায়গাগুলোতে এটার সাপোর্ট এবং চিকিৎসা দেওয়ার। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগেই এ বিষয়ে সচেতন হওয়ার কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।